بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই, আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অবশ্য আমার মাঝখানে কথা বলাতে ডিস্টার্বের কারণে অবশ্য ভাই যে প্রশ্নটা করেছেন, আসলে এই ব্যাপারটা আমি বলতেই বলাই হয়নি, আসলে ছুটে গেছে যে আমরা কুরবানির মাংস খাওয়া দাওয়ার ব্যাপারটা, লোকের দেওয়া খাওয়ার ব্যাপারটা আসলে নিয়মটা ভাই জানতে চেয়েছেন। অবশ্য আমি কুরবানির বিষয়ে আমি যখন আলোচনা করি তখন আমি আলোচনাটাও করি। তবে ভাই খুব আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো হলো যে আপনি স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা হজ 22 আয়াত নম্বর 36 এ, যে তা থেকে তোমরা নিজে খাও এবং অভাবগ্রস্ত খাও, যারা চায় কিংবা যারা চায় না। তাহলে কুরবানির মাংস থেকে আপনি নিজে খাবেন এবং যারা অভাবগ্রস্ত আছে, যারা চেয়ে চেয়ে বেড়ায় তাদেরকে দেবেন এবং যারা চেয়ে বেড়ায় না তাদেরকেও আপনি দেবেন। আর রসুল্লাহ সাল্লাম বলেছেন এই কুরবানির মাংস প্রসঙ্গে, রসুল্লাহ সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে সহিহাল বুখারিতে, সহিহাল বুখারি অধ্যায় নম্বর 73 অনুচ্ছেদ নম্বর 16 হাদিস নাম্বার 5579। রসুল্লাহ সাল্লাম কুরবানির মাংস প্রসঙ্গে বলছেন যে তোমরা নিজে খাও, অপরকে খাওয়াও এবং জমা রাখো। তাহলে এই হাদিস স্পষ্টভাবে বলছে যে তোমরা কুরবানির মাংস নিজে খাও, অন্যকে তোমার যে পাড়া প্রতিবেশী আছে, যে চেয়ে বেড়ায় যে চেয়ে বেড়ায় না, যার কুরবানি হয়েছে কিংবা হয়নি, সবাইকে দিয়ে তুলে খাও। আর কি করো, আর জমা রাখো, তুমি কুরবানির মাংস জমা করে রেখে খেতে পারো যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত। সুতরাং বিষয়টা স্পষ্ট যে কুরবানির মাংস নিজে খাবো, অপর ভাই বোনদেরকে এবং পাড়া প্রতিবেশীদেরকে আমরা খাওয়াবো, এবং যদি থাকে তাহলে আমরা জমা রাখবো, আমরা জমা রেখে খেতে পারি। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।